নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করো তো দেখো কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবং কোন কোয়েশ্চেনগুলো সব থেকে বেশি ভাইটাল আছে দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক সাইকোলজি সাজেশনের ক্ষেত্রে তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে স্বাস্থ্য মনোবিজ্ঞান বলতে কি বোঝো পীড়নের কারণ হিসাবে পরিবার ও বৃত্তিমূলক পরিস্থিতির ভূমিকা লেখো দু নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি সিজোফ্রোনিয়া শব্দের অর্থ কী এর চারটি লক্ষণ লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিকে মনোবিজ্ঞান কোশ্চেন কোনগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো সাইকোলজি কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু সালের উচ্চ মাধ্যমিক সাইকোলজি সাজেশন তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে ব্যক্তির সংলক্ষণ বলতে কী বোঝো এ প্রসঙ্গে আলপটের সংলক্ষণ তত্ত্বটি বর্ণনা করো চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি নেতৃত্ব কি একজন নেতার যে কোনো পাঁচটি কাজের বর্ণনা দাও প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তোমরা এই কোশ্চেনগুলো খাতায় খুব সুন্দর করে লিখে ঠিক আছে এবং তার অ্যান্সারগুলো বের করে তোমরা কিন্তু এগুলো মুখস্থ করবে হানড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু তোমরা দু সালে কোশ্চেন কমন পেতে চলেছ তো দেখো কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে পাঁচ নম্বরের কোশ্চেন বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও শাসনের মৌলিক ও মানসিক শক্তির সমন্বীয় তত্ত্বটি ব্যাখ্যা করো ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি পরিবেশ বিষয়ক শিক্ষায় শিক্ষক ও ছাত্রের যে কোনো পাঁচটি ভূমিকা বর্ণনা করো বা বিদ্যালয়ের গ্রহণযোগ্য পরিবেশ বিষয়কে দুটি প্রকল্পের নাম লেখো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সাত নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নেতা কাকে বলে নেতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আট নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি মনোভাবের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল তো দেখো শুধুমাত্র যে আমরা সাইকোলজি সাজেশান নিয়ে আলোচনা করছি এরকম কোনো ব্যাপার নয় আমরা উচ্চ মাধ্যমিক সে আর্টস হোক এবং কমার্স হোক প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আমরা আলোচনা করি আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস তো দেখো আমাদের ন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করি অপসঙ্গতি বলতে কী বোঝো এর লক্ষণগুলি আলোচনা করো অপসঙ্গতি বলতে কী বোঝো এর লক্ষণগুলি আলোচনা করো দশ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো বুঝতে পারছো বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো দেখো পরের কোশ্চেন কেসে এগারো নম্বরের কোশ্চেন গোষ্ঠীর সংজ্ঞা লেখ ব্যক্তির আচরণ ও গোষ্ঠীর আচরণের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো গোষ্ঠীর সংজ্ঞা লেখ ব্যক্তির আচরণ ও গোষ্ঠীর আচরণের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো বারো নম্বরের কোশ্চেন মেজাজগত অসঙ্গতি বলতে কী বোঝো স্মরণের মাধ্যমে মেজাজগত অসঙ্গতির প্রকারভেদ আলোচনা করো এই অসঙ্গতির যে কোনো দুটি কারণ বর্ণনা করো তো তোমরা বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তেরো নম্বরে কোশ্চেন পীড়নের সংজ্ঞা দাও পীড়নের কারণ হিসাবে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব আলোচনা করো চোদ্দো নম্বরে কোশ্চেন মনোভাব পরিবর্তন হয় কিভাবে মনোভাব পরিবর্তনে বা বিশ্বাস উৎপাদনের ভূমিকা আলোচনা করো তো তেরো এবং চোদ্দ নম্বরের কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার সালের ক্ষেত্রে পনেরো নম্বরে কোশ্চেন পরামর্শ দান কাকে বলে পরামর্শদানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিক্ষার্থীর ক্ষেত্রে বা শিক্ষার্থীর ক্ষেত্রে পরামর্শ দানের উপযোগিতাটি ব্যাখ্যা করো ষোলো নম্বরের কোশ্চেন ব্যক্তিত্ব কাকে বলে ক্লেব সমনের ব্যক্তিত্বের টাইপগুলি আলোচনা করো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন পনেরো নম্বরে কোশ্চেন এবং ষোলো নম্বরের কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি সতেরো নম্বরের কোশ্চেন স্বাস্থ্য মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও স্বাস্থ্য মনোবিদ্যার দুটি উদ্দেশ্য লেখো প্রিয়নের মোকাবেলায় যে কোনো দুটি শারীরিক উপায়ের বর্ণনা করো আঠারো নম্বর কোশ্চেন স্বাভাবিক বন্টনের লেখচিত্র কাকে বলে মনোবিজ্ঞানের ক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা কী তো দেখো বুঝতে পারছো কোন কোয়েশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে সাজেশনটা খাতায় লিখে এর অ্যান্সারটা বের করে তোমরা কিন্তু মুখস্থ করবে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে উনিশ নম্বরে কোশ্চেন উদ্বেগমূলক অসঙ্গতি বলতে কী বোঝো উদ্বেগমূলক অসঙ্গতি হয় ঠিক আছে উদ্বেগমূলক অসঙ্গতি কয় প্রকারও কী কী এর লক্ষণগুলি লেখো কুড়ি নম্বরের কোশ্চেন কেছে একজন সার্থক সঙ্গতি বিধানের সক্ষম ব্যক্তির দুটি বৈশিষ্ট্য লেখো অসঙ্গতির কারণ কী কী ঠিক আছে বা অসঙ্গতির কারণগুলি কী কী ঠিক আছে একই ব্যাপার উনিশ নম্বরের কোশ্চেন এবং কুড়ি নম্বরের কোশ্চেন খুব সুন্দর করে তোমরা কিন্তু মুখস্থ করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একুশ নম্বরের কোশ্চেন কী আছে একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে আইডেন্টি ডেফিনেশান কাকে বলে এডিকসনের মনোসামাজিক বিকাশ স্তরের স্তরগুলি কি কি বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি। তো বুঝতে পারছো খুব সুন্দর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শুধুমাত্র যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা বলাটা ভুল হবে আমরা যে ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমরা মনে করি তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কী আছে অনাগ্রসরতার সংজ্ঞা দাও এর কারণগুলি আলোচনা করো অনাগ্রসরতার সংজ্ঞা দাও এর কারণগুলি আলোচনা করো তো দেখো এই যে বাইশ নম্বরের কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি তো দেখো আমাদের পরের কোশ্চেন কী আছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন তো দেখো কি আছে উদ্বেগমূলক অসঙ্গতি কাকে বলে বা উদ্বেগমূলক অসঙ্গতি কয় প্রকার কী কী উদ্বেগমূলক অসঙ্গতির লক্ষণগুলি আলোচনা করো আমাদের চব্বিশ নম্বরের কোশ্চেন কি আছে পরিসংখ্যান বলতে কি বোঝো স্বাভাবিক বন্টন লেখচিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো স্বাভাবিক বন্টন লেখচিত্রের ক্ষেত্রে স্বাভাবিক কথা কী কী হতে পারে তা আলোচনা করো তো বুঝতে পারছো তেইশ এবং চব্বিশ নম্বরের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি তো দেখো পঁচিশ নম্বরের কোশ্চেন কী আছে ইয়ং মত অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করো যে কোনো একটি প্রতিফলন ও সম্পর্কে লেখো তো বুঝতে পারছো ছাব্বিশ নম্বরের কোশ্চেন কী আছে জেমস মর্শিয়া বর্ণিত সরুপত্র বিকাশের পদগুলির পদগুলির নাম লেখো সরুপত্র বিকাশে ব্যক্তিত্ব ও পরিবারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে টোয়েন্টি সেভেন নম্বরের কোশ্চেন তো দেখো সাতাশ নম্বরের কোশ্চেন কি আছে লিকট লয়সিকট টয়রে হবে ঠিক আছে বানামটা একটু ভুল আছে মনোভাব স্কেলটি বর্ণনা করো এর দ্বারা মনোভাব পরিমাপ করো আঠাশ নম্বরের কোশ্চেন কি আছে লিঙ্গ স্বরূপ আত্মবিকাশ কেমন করে হয় বৃদ্ধি সম্পর্কে স্পিয়ারম্যানের তত্ত্বটি বর্ণনা করো বৃদ্ধির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে উনত্রিশ নম্বরের কোশ্চেন কী আছে জেন্ডার বলতে কী বোঝো লিঙ্গ সংশ্লিষ্ট স্বীকৃতি ব্যক্তি ব্যক্তিত্ব দেখো দুবার লেখা হয়ে গেছে ব্যক্তি সত্তার সংলক্ষণ লেখো বুঝতে পারছো স্বীকৃত ব্যক্তি সত্তার সংলক্ষণ লেখো একটুখানি দুবার করে লেখাটা আছে ঠিক আছে ব্যক্তিটা একটা কেটে দেবে তোমরা তিরিশ নম্বরের কোশ্চেন কি আছে সামাজিক প্রভাব বিস্তারের ধারণাগুলি আলোচনা করো সামাজিক প্রভাব বিস্তার প্রক্রিয়ার বিভিন্ন বিষয়গুলি লেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের একত্রিশ নম্বরের কোশ্চেন লাস্ট কোশ্চেন কী আছে ব্যক্তিত্বের অসঙ্গতি বলতে কী বোঝো ব্যক্তিত্বের অসঙ্গতির লক্ষণগুলি কী কী বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের অসঙ্গতি সম্পর্কে লেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে